মর্নিং শুভ সকাল বন্ধুরা বন্ধুরা বাইরে গেলাম ঘর থেকে আমরা বর্তমানে সদরঘাট ব্রিজের উপরে আছি তোমরা দেখতে পাচ্ছ সদরঘাট ব্রিজের উপরে আছি আমার মিউনিসিপ্যালিটির কিনারেই আছে আর আজকে বাইরে বাইরে ফর্নোষ্ট বাজে গেছে ফ্লাইট হয়ে গেছে আজকে বাইরে বাইরে চলো কোনো ব্যাপার না চলো আজকে কন্টিনিউ এখান থেকে শুরু করলাম তোমরা কন্টিনিউ ভিডিও দেখো শেষ পর্যন্ত দেখিও কারণ আমার শেষ পর্যন্ত খুব মজার মজার জিনিস দেখতে পারবা খুব ভালো ভালো জিনিস দেখতে পারবা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখতে পারবা ওই কারণে বন্ধুরা পুরো দেখিও আর ভিডিওটা বেজান শেয়ার করে যাতে সবার কাছে পৌঁছে ভিডিওটা আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল সিনচারি বাঙালি সাবস্ক্রাইব করো বন্ধুরা সাবস্ক্রাইব করে যখন পারো তখন ভিডিওর প্রথমে সাবস্ক্রাইব করতে পারো মুডিরও সাবস্ক্রাইব করতে পারো লাস্টের দিকে সাবস্ক্রাইব করতে পারো যখন মনে হয় তখন সাবস্ক্রাইব করো কিন্তু সাবস্ক্রাইব করিও সাবস্ক্রাইব করো বন্ধুরা ভুলিও না যে আমি আই গেছি ওখানে আমার স্ট্যান্ড সেখানে দুটা গাড়ি আইছে দেখি ওখানে গাড়ির থেকে পাইলাম না এমনি আইটা আইছে তিনজন পাইলাম তিনজন একজন সোনাই রোড আর দুজন প্রেম করা নামে গেছে এটা তো লসের বাজার হয়ে গেলো আমার সত্যি হয়ে গেলো তো দেখি রাস্তা দেখি এই যে সোনাই রোডের আরও পেছনে পাওয়া যায় মানে আমি সোনাই রোড সেকেন্ড লিঙ্ক রোড আছি আইটা আইতে সেকেন্ড লিঙ্ক রোড হয়ে গেছে কারণ প্যাসেঞ্জার পাইছি না রাস্তা যেটা যেটা পাইছি যারা যারা পাইছি সব উঠেছি উঠে সেকেন্ড লিঙ্ক রোড হয়ে গেছে যতক্ষণ পাওয়ার তখন তো পাইছি না যাবো মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকা পাইছি সেখানে এখন যাই গিয়ে আবার ক্যাপিটাল রাঙ্গার গাড়ি যাবো রাঙ্গার গাড়ি প্যাসেঞ্জার লোয়া ক্যাপিটাল গাড়ি আইতে আইতে সোনাই রোড থেকে আইতে আইতে এখন সদরঘাট আই গেছি আইতে আইতে মোটামুটি একটা প্যাসেঞ্জার পাই গেছি লস হচ্ছে না চলো ওখানে কেন বোয়া আছে এখান থেকে দেখি কত প্যাসেঞ্জার পাওয়া যায় কেন থাকতাম না একটু আগে বাড়তাম প্যাসেঞ্জার দ্বারা করবো আর আগে এখন দুই তিন মিনিট অন্য দেখলে এখান থেকে পাওয়া যায় তো বন্ধুরা বাইরে গেলাম সদরঘাট থেকে তখন যে আর গিয়া আইএসবিটি আইএসবিটি প্যাসেঞ্জার দুজন পেয়েছি ইন্ডিয়া ক্লাবের একজন পেয়েছি আইএসবিটি অনেক দূর আছে যে আইএসবিটি যেতে গেলে প্যাসেঞ্জার আরও লাগবো আরও দেখি কতক্ষণ পাওয়া যায় প্যাসেঞ্জার দেখতে লাগবো রাস্তা ফেয়ে ফেয়ে লুয়ে লুয়ে যেতে লাগবো নিলে তো হইতো না চলো বন্ধুরা হাইতে হাইতে আমি তারাপুর হয়ে গেলাম আর বন্ধুরা আজকে হনুমান জয়ন্তী মনে হয় যে কারণে রেলি লুইয়া পাইছেন তারা সব হনুমান ভক্তরা এই দেখতে পারা প্রসাদ তো আসলে মনে হচ্ছে প্রসাদ একটু লোয়া যায় চলো প্রসাদ চলো চলো দাদা প্রসাদ এক প্যাকেট লই লিছি হনুমান ভগবানের শ্রীরাম ভক্ত হনুমান জয় শ্রীরাম এখন আমরা এখন আমি প্যাসেঞ্জার খুঁজে খুঁজে যেতে লাগবো কারণ দুজন প্যাসেঞ্জার লিয়ে গেলে আমার লস হয়ে যাবো প্যাসেঞ্জার খুঁজে খুঁজে তারাপুরের হনুমান মন্দির খুঁজে জানে এবং ব্রিজের ওপরে কীভাবে সাজানো হয়েছে আইসবিটি আইতে আইতে ডন বস্কো অব্দি একটা স্যালারি লিয়ে আইছি আর ডন বস্কো গলির ভিতরে আওয়ার পরে গলির ভিতরে ঢুকছি না মানে মুকুট আওয়ার পরে একটা রিজার্ভ পাইছি একটা কোন স্কুলে যাইতো দুইটা ড্রাম এটা উঠে নিতাম গাড়িত আমি একটা উঠে লিছি আর একটা উঠেতাম উঠে একটা স্কুলে নিয়ে যেতাম ড্রাম উঠেছি ড্রাম উঠে একটা গলির ভিতরে আইছি একটু জায়গায় আইয়া আগে ডাইন দিকে একটা গলি ঢুকছে ও গলিটার ভিতরে আইছি আওয়ার পরে বন্ধুরা রাস্তাটা খুব বেশি বাজে রাস্তা দেখলাম বন্ধুরা বহুত বেশি বাজে এখানে বাইক লিয়ে বড় গাড়ি আবার ঠিক আছে কিন্তু টুকটুকি লইয়া আইলে ভাই প্রবলেম বেজান বেজান বাজে রাস্তা টুকটুকি রয়েছে চালানিও যায় না আর খুঁজা খুঁজা পাত্র গল বাইরে রয়েছে তো দেখতে পারা এই যে দেখো তোমরা বন্ধুরা এই জায়গা ওখানে যেতে লাগবো একদম মিডিল রাস্তা থেকে আমি যাইমু আর দুনো সপ্তাহে রাখবো মিডিলে দুনো সপ্তাহে দেখি কীরকমভাবে যাইতে পারি সেটা ফার হয়ে গেছে ফার হয়ে গেছে বহুত খারাপভাবে রাস্তাটা এবার পরিমল শুক্লবৈদ্য জিতবো এরপরে দেখলাম এইখানে বিদায় হইয়া শিলচারে লেগে কি তারপরে বন্ধুরা বন্ধুরা আরেকটা ব্যাপার কি জানো আমি আজকে মনে হয় আইএসবিটির কোনো একটা প্রবলেম আছে যে কারণে এখানে গাড়ি দাঁড়াইতে দেন না ট্রাফিক উফিক বেজান আছে কোনো গাড়ি বিচ্ছে ঢুকছে না অটো কোনো কিছুরে ইয়ে এলাও করে না প্যাসেঞ্জারও বাইরে নামায় নামায় দিলাম বর্তমানে আমি হাইলাকান্দি রোড লিঙ্ক রোডের আশেপাশে আছি আইতে আইতে আমি কাটাল পয়েন্ট পর্যন্ত আইলাম প্যাসেঞ্জার টুকটাক টুকটাক লইয়া লিয়া না লইলেও তো লস হয়ে যাব তো ওই কারণে আইলাম টুকটাক টুকটাক লইয়া লিয়া যখন আবার ঘুরে গেছে যখন আবার ঘুরে ক্যাপিটাল যাইতে যেতে কত পাই দেখা দিব আইএসবিতে গিয়ে ভীষণ লস হয়ে গেছে ভাই ভালো লাগছে না আইএসবিতে যেতে আমার একদম ভালো লাগছে না তো বন্ধুরা ফাইনালি এখন সদরঘাট ব্রিজের উপরে আছি আমি রাঙ্গাঘাট থেকে আইতে টুকি রাখি টুকি রাখি প্যাসেঞ্জার লইয়া আইলাম আর নতুন বাজারের একটা মেয়েরও পাইলাম এই বাবারে আমি মামা ডাকি বোন কইতে গেল আসলে ঠিক আছে একলগে আমরা লেখাপড়া করছি বন্ধু কইতে গেল আসলে
চলো এখন তারা গল্প করে করে এলাম, তারা বলে এখন শিলচর আই গেছে, কোনো ব্যাপার না, চলো এখন নিপার জায়গায় এবার গিয়া আমি একজন পুলিশ অফিসারের ওয়াইফ ট্রেন হয়েছি আমার গাড়ির ট্রেনে নিয়ে আসতাম লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড নিয়ে আগে ছাড়বি। তো বন্ধুরা এলাম গাড়ির চার্জও বোয়াইতাম, হাইয়া দেখি এই অবস্থা, তারা উঠানের এ বলে সারা লাইট ঠিক করতো, তো এখানে কাপড় উপর সব ওই দেখো, তারা দুজনে এদিকে কাজ করে আর তারা দুজনে এদিকে কাজ করে, মানে আমার জায়গা নাই, আমি বলছি চার্জও বোয়াইতে গেলে জায়গার দরকার পড়ে না, ওয়ারিংয়ের দরকার পড়ে, আমি নিয়ে গাড়ি উপরে চার্জ দিলে আর বাইরে বোয়াইছি, যা যেতে হবে বাড়ি ভাই দেখিস খেয়াল রাখিস। মানে আমি গড়ে আছি, গড়ে আইয়া সান টান করিয়া খাইয়া দিয়ে লইছি, এখন একটু সময় রেস্ট করুন, আর সেক্টর বাজছে, আর সেক্টর বাজার পরে আমি কিনা করি ভিডিও আপলোড করতে লাগবো, ঠিক আছে ভিডিও আপলোড করতে দাও বিয়া বিয়া ভিডিওটা আপলোড করি। আমরা খাওয়া দাওয়ার পরে বাইরে গেছি আবার, আর বাড়িতে বাড়িতে বৃষ্টি হয়ে গেছে, কারেন্টও গেছে, প্রায় প্রায় পুরোপুরি দুই ঘন্টার মতন ওই গাড়ি চার্জ হয়েছে, দুই ঘন্টা হয়েছে না, দুই ঘন্টা থেকে কম হয়েছে, যেমন বর্তমানে আমি ব্রিজে মিশে আছি, বাইরে যে আস চলো দেখি যাই হয়ে পারে, তাহলে মোটামুটি হয়েছে এখানে আওয়ার পরে, এই যে রাজুদা বুয়াত ট্রেনের বাইরে সামনে বুয়াত, আমি রাজুদারে অত বলা পাই, যদিনই আমরা অফ ডে থাকে তাই এখানে থাকে, ওই দিনে ভাত খাওয়ার পরে যখন ঘর থেকে বাইরে যায় ট্রেনের লোকে দেখা না করলে আমার সময় যায় না, আমার সময়টা বলা হয় না, ঠিক আছে যখন ট্রেনের লোকে দেখা করো আমরা কোন কারণে আইছি, তোমার লোক আমি দেখা করার কোন কারণে আইছি, বা আমি আমার স্বার্থে আইছি, স্বার্থই বলা আইছি তো দেখা দেখা করার, ঠাকুর এই মানুষ এই স্বার্থ লাগেই ভগবানকে পূজা করে, স্বার্থ আসলো এই স্বার্থ হলো এইটা, ঠিক আছে এই পান পান সুপারি আর সাদা, এটা হলো আমার স্বার্থ চাকার চাক। বন্ধুরা এখানে রিজার্ভ পেয়েছি, রিজার্ভ মানে আমার কাশিপুর, ফাইনালি বন্ধুরা তারা আমি নামাই দিলেছি কাশিপুর বাগান রাস্তার একটু ঢুকে ভিতরে, একটু ভিতরে মানে বেশি ভিতরে না, 100-150 মিটার ওর ভিতরে ঢুকে দিলেছি, আমি আবার রিটার্ন করে গেছি, জিনিসটাকে বহুত ভালো লাগছে জিনিসটা দেখিয়ে, কমেন্টও করি জিনিসটা ভালো হওয়ার না খারাপ হওয়ার, আমার তো বহুত ভালো লাগে। কাশিপুর আইবার সময় কাশিপুরের যে জায়গাতে আমি গেছি এই জায়গা সিলচার থেকে আইবার সময় হাতের বাম দিকে দেখো ট্রেন গিয়া কতটা গরম, এটা কেটা গরম নাইছো বা টেকাবিবার লাগে না, ও মানে রাস্তা বানাইতো তারা, মানে রোড নির্মাণ করার মানুষগুলো আইছে না, কোন দিকে বানাইতো রাস্তা, এটা ফোর লাইন করতো না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই জায়গাটা ফোর লাইন করবো তো না, নো বালা। তো বন্ধুরা এইগুলো এখানে যে টিন দিয়ে ঘর বানানো হয়েছে এগুলো আমি এখানে স্থানীয় মানুষের জিজ্ঞেসি যে এরা হইলো এখানে ফোর লাইন হইতো এটা, যে কারণে এটা এখানে মানুষ যারা ফোর লাইন নির্মাণ করতো তারা মানুষের লেবারগুলো আইয়া থাকবো, ঠিক আছে। তো বন্ধুরা চলো আমরা আরেকটা জিনিস দেখা, জিনিসটা হলো এই যে ফুটপাথ, এখানে একটা ট্রেন বানানো চলে, ট্রেনটা অত বড় রোডের সামনে দিকে যেত, এটা একটা বহুত ভালো জিনিস বানা, তারা ট্রেনের জল যেদিকে পাস ওয়াল লাগে তারা নদীর ডিরেক্টলি নদীর যাওয়ার লাগে ট্রেনটা বানানো যায়, তার আগে এখানে কোনো ট্রেন আসতো না, এটা নতুনভাবে নির্মাণ করা হয় নতুনভাবে বানানি হয়, যেহেতু এখানে ফোর লাইন হইতো এখানে ড্রেন বানাই, হ্যাঁ আমার মনে হয় ডাইন দিকে রাস্তা বাড়াই ভিতরে রাস্তা মনে হয় বাড়াই, ঠিক আছে এখানে ড্রেন বানাই দুবার কারণে দিকে রাস্তা বলতো না, এখানে গঙ্গাপাড়া আছে, গঙ্গাপাড়া হওয়ার কারণে বন্ধুরা আমি কাশিপুর থেকে যখন আইতে আসতাম একটা পেঞ্জার পাইছিলাম, খালি একজন পেঞ্জার পাইতাম 10 টাকা, বন্ধুরা কোনো নামা আসতাম, তারপরে একটু কদমতলা থেকে একজন পেঞ্জার পাইতাম, কদমতলা পেঞ্জারে আমি গঙ্গাপাড়া চাললাম একটা রিজার্ভ 80 টাকা দিয়ে পাচ্ছি, ও গঙ্গাপাড়া আইতে লাগলো, শান্তিপাড়া গিয়ে ঢুকছি, গঙ্গাপাড়া গিয়ে পেয়েছি, তারপর যে মুখে আবার ওইপারে ক্যাপিটাল, ক্যাপিটালে ট্রিপ মারা শুরু করে দিই জানি, চলো এই বন্ধুরা এখন ক্যাপিটালে গিয়ে দাঁড়াইলাম, এখন প্রায় প্রায় 10 মিনিট হয়ে গেছে দাঁড়ানি, প্যাসেঞ্জার তো একজনও পাই না, দুটি প্যাসেঞ্জার পাই কিনা। তো বন্ধুরা বর্তমানে আমি চার্চ রোড আছি, আর চার্চ রোড থেকে আমি যাওয়ার চেষ্টা করি আর মেডিকেলা মেডিসিনের দোকানও, কারণ এখান থেকে মেডিসিন কিনতে লাগবো, অন্য জায়গা থেকে কিনলে ইয়ে হয় প্রিন্টে প্রিন্টে এমআরপি এমআরপি রাখে, কিন্তু মেডিকেলা ডিসকাউন্ট দেয় আপ টু 25% ডিসকাউন্ট দেয়, যে কারণে আমি যখন মেডিকেলা দিলাম, চলো মেডিকেলা কত সময় লাগবে এটা তো জানি না, বহুত সময় লাগিয়ে যায় মেডিকেলা বেলা ভিড় থাকে, তো মেডিসিনটা ধরলে আগে কত সময় লাগবে দেখি। তো বন্ধুরা বর্তমানে আমি মেডিকেলের সামনে গেছি, মেডিকেলটা হলো আমার অম্বিকাপুর ইস্কন মন্দিরের ঠিক সামনে, এই যে এটা মেডিকেলা এখানে গিয়ে আমি এখন মেডিসিন দিতে। তো বন্ধুরা মেডিকেলের কোনোটাই ওষুধ পাইছি না, এখন যে মুখে ম্যাড অনলাইনে, ঠিক আছে ম্যাড অনলাইনে গিয়ে দেখুন কতটা ওষুধ আছে, ম্যাড অনলাইনে যে এই দোকানটা ম্যাড অনলাইন, ঠিক আছে আমি গাড়ি একটা পার্কিং করে রাখি, অনলাইন থেকে আমি মেডিসিন ফেলিছি সবটিও ফেলিছি, তো দেখাই মুখে করো গিয়া, তো এখন এখানে হনুমানের পুজো হয়ে গেছে, হনুমান ভগবানের পুজো হয়ে গেছে, অন্য প্রসাদ দেওয়ার দিকে প্রসাদ দিনই লইতে পারি, প্রসাদ দিয়ে গেলে লাইনে দাঁড়িয়ে লাগে, কত সময় অন্ধকার দাঁড়িয়ে থাকলাম এখন লাইট হয়ে গেছে।
প্রসাদটা দুই হাতে লইতে লাগবো, যে কারণে মোবাইলটা রাখি দিতে পারবো। মেডাল লঞ্চ থেকে আমি মেডিসিনও লই লিছি, আর এই যে ব্যাগের ভিতরে দেখলাই এটা আমি খিচুড়িও লই লিছি, প্রিয়াঙ্কারে নিয়ে দিব। তাই বেজান জ্বর আইছে আর খিচুড়ি গরম গরম আছে, তো খিচুড়ি খাই আছে, তাই ভালো লাগতে পারে। ঠিক আছে, তো চলো বাস ফিরতে পারে না, খিচুড়ি কমসে কম খাওয়া। একটু বন্ধুরা গেছি গড়ে, আমি গড়ে আবার পরে বন্ধুরা তোমরা খুঁজতাম প্র্যাকটিশনটা দেখাই। তুমি দেখতে পারে মেডাল লঞ্চ থেকে আমরা আনছি 299 যেটা এমআরপি আসলো, 299 12% ডিসকাউন্টেড 260 মিলাই হলে ইয়া কিতা জানো নি। অন্যান্য দোকান থেকে আনলে পরে 1827 টাকা তোমার বিল হইল না, মেট অনলাইন থেকে আনার কারণে 1669 টাকা তোমার বিল হয়েছে। তো 100 কত টাকা বাড়ছে, এটা কে হারে দিলা 100? 9:20 বাজে গেছে আর আমি ঘর থেকে আবার বাইরে আইছি। তো এখন যে আর আবার বিগ বাজারের কিনারও যাইমু, যা দেখি তখন তো আর রোটেশন মারিয়া পাইমু নি, প্যাসেঞ্জার পাওয়া যায় না। চলো রিজার্ভ পাওয়া যাইব কিনা সন্দেহ আছে, তো তখন ট্রাই করবো, চেষ্টা করবো। আর আজকে বাজার খুব খারাপ হয়েছে আমার, বহুত খারাপ হয়েছে। আবার যে আর কি আমি নাজিমুল দিক সেন্টার যেটা সুপার্কের সামনে থেকে তারা লইতে লাগবো, কালকে তারা লাস্টের দিকে লইয়া গেছি, তারা লইতে লাগবো কারণ সবসময় লইয়া যায় বাড়ির রাস্তা নদী যে কারণে আমি লইয়া গেছি। আজকের দিনও আমার তারা লইয়া গেছিলাম, কারণ ফোন আইছে আমার তাদের নিয়ে যাওয়ার জন্য কথা বলা হয়েছে, ভাই নিয়ে যাওয়ার জন্য যখন বলেছে তো নিয়ে যাই। ফ্যামিলি বন্ধুরা আমি আই গেছি, গাড়ি রাখি দিয়েছি, গাড়ি চার্জে বইয়া তখন বর্তমানে রাস্তা দাঁটিয়ার মুখের মধ্যে ফ্লাশ মারছি, রাস্তা দেখায় পুরো আমাকে অন্ধকার, যে কারণে যাইতে কিছু দেখা যায় না। ঘুরে নিছি গাড়ি মোবাইল, আর এখন ঘরে যাই, বহুত বেশি ক্ষুধা লাগে গেছে, 10:45 বাজে, 10 মিনিট বাকি, বহুত বেশি ক্ষুধা লাগে গেছে, এখন দেখায় দিয়া ঘুমাই যেতে লাগবে। চলো।